হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতে। আজ আমি বানাবো চিকেন কাবাব। কাবাবের জন্য প্রথমে চিকেনে আমি নুন মাখিয়ে নিয়েছি, তারপর আদা রসুনটা বেটে নেব, ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে বেটে নেব। কাবাবের জন্য আমি তিন রকমের কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর সিমলা মির্চি, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আদা রসুন বাটা আর আদা রসুন জিরে একসঙ্গে বাটা এক চামচ দিয়ে দিলাম, লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, চিলি সস এক চামচ দিয়ে দিলাম, ভিনিগার এক চামচ দিয়ে দিলাম, কালা নামক এক চামচ দিয়ে দিলাম, কালি মির্চি, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এক চামচ, একটু ইয়েলো ফুড কালার, সামান্য কালার হওয়ার জন্য কাবাবে, কালার হলে দেখতেও সুন্দর লাগবে। কালার পুদিনা পাতা বাটা দিয়ে দিলাম, পুদিনা আর ধনে পাতা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, সব কিছু মশলা ভালোভাবে মিক্স করে নেব চামচের সাহায্যে। আমি আরেকটু ইয়েলো ফুড কালার দেবো, সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি চারটে কাবাবের কাঠি নিয়ে নিয়েছি, পাঁচটা কাঠির মধ্যে আমি এবারে সব কিছু এক একটা করে ধরে নেব। প্রথমে একটা পেঁয়াজ, চিকেন, একটা মির্চি, একটা চিকেন, একটা টমেটো, একটা পেঁয়াজ, চিকেন, তারপর আবার পেঁয়াজ, তারপর আবার টমেটো, না আবার চিকেন, তারপর আবার সিমলা মির্চি, আবার চিকেন, আবার টমেটো। এইভাবে আমি একটা পুরো কাঠির মধ্যে কাবাব বানিয়ে নিলাম। প্রথমে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আবার একটা চিকেন দিয়ে দিলাম, তারপর আবার একটা টমেটো দিয়ে দিলাম, তারপর আবার একটা চিকেন দিয়ে দিলাম, আবার একটা সিমলা মির্চি দিয়ে দিলাম। এইভাবে পরের পর দিতে থাকবো, বানাবো এইভাবে। আবার চিকেন, আবার পেঁয়াজ, চিকেন, টমেটো, আবার চিকেন, আবার মির্চি, আবার পেঁয়াজ, আবার চিকেন, আবার সিমলা মির্চি। এইভাবে আমি কাঠি বানিয়ে নিলাম দুটো, সবগুলো এইভাবে বানিয়ে নেব।
প্রথমে গ্রিল প্যানে আমি তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এক একটা কাঠি কাবাব বসিয়ে দিলাম। উপর দিয়ে মিক্স করে তেল বরফ করে দেবো। এখানে তেল পুরুষ করে দিলাম। আর একটু আমি ছড়িয়ে নেবো এভাবে। আমি আরেকবার ব্রুশ করে দেবো তেল দিয়ে। উপর থেকে আমি একটু রেডিমেড গরম মশলা দিয়ে দেবো। একটা কয়লা আমি আগুনে জ্বেলে নেব। কয়লাটা গরম হয়ে গেছে, তুলে নিয়ে গ্রিলের এক সাইডে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দেবো। আমি তো আর কয়লায় পুড়িয়ে করছি না, গ্রিলে করছি, তাই তন্দুরি স্বাদ আনার জন্য এর ওপর দিয়ে ঘি দিয়ে কয়লার ওপরে ঘি দিয়ে কাঠি কাবাবটা একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে যাতে গন্ধটা অত কেমে নেয়। ঢাকাটা খুলে নেবো। খুলে আমি দেখে নেবো। দেখুন কয়লাটা আমি সরিয়ে দেবো ওখান থেকে, খাবলেও অসুবিধা নেই। শীতগুলো প্রচুর গরম হয়ে গেছে, হাতে করে হচ্ছে না, করে নিব। এভাবে আমি সব কিছু শীত কাবাব বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব আমার কাবাব রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে আমি প্লেটে নামিয়ে নেব। উপর দিয়ে লেবু, সাইড দিয়ে এর উপরে লেবু নিচুড়ে লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে লেবু নিচুড়ে কাবাব রেডি হয়ে গেছে। এভাবে খেতে পারেন আপনারা লেবু রস নিচুড়ে কাবাব। আমার ভিডিও পছন্দ হলে কাবাব বানানো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, পছন্দ হলে বানাবেন। আশা করি পছন্দ হবে, পছন্দ হলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার বন্ধুরা।